ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। প্রভু সবসময় কাজ করছেন এবং তাঁর কোনো আসক্তি নেই। জল যেমন পদ্মপাতা ভেজাতে পারে না, অহংশূন্য এবং অনাসক্ত ব্যক্তি পাপের শহরের মধ্যে থেকেও কোনো রকম পাপে লিপ্ত না হয়ে থাকতে পারেন। তাই মানুষের উচিত সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে বেঁচে থাকার চেষ্টা করা। এই বিষয়ে একটি গল্প বলা যেতে পারে। কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডব এক মহাযজ্ঞ করে দরিদ্র মানুষদের নানা রকম বহুমূল্য বস্তু দান করলেন। যজ্ঞের জাঁকজমক দেখে সকলেই বলতে লাগল যে এমন যজ্ঞ পৃথিবীতে আগে কখনো হয়নি। যজ্ঞ শেষে একটি ছোট্ট কাঠ বেড়ালি সেখানে এসে হাজির হল। তার শরীরের অর্ধেকটা সোনার মতো রং আর বাকিটা স্বাভাবিক, তার গায়ের রঙের মতোই। কাঠবিড়ালিটি সেই যজ্ঞভূমিতে গড়াগড়ি দিতে লাগল এবং সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে এসে বলতে লাগল, তোমরা সব মিথ্যাবাদী, এটা কোনো যজ্ঞই নয়। তখন সবাই তার প্রতিবাদ করতে লাগল, বোঝাতে সচেষ্ট হল যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় যজ্ঞ। তখন কাঠবিড়ালিটি বলল, তাহলে শুনুন, একটা ছোট্ট গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ স্ত্রী পুত্র ও পুত্রবধূর সঙ্গে বাস করত। ওই ব্রাহ্মণ খুবই গরিব ছিল। সেই গ্রামে পরপর 3 বছর দুর্ভিক্ষ হল, ফলে ওই ব্রাহ্মণের অবস্থা আগের থেকেও খারাপ হল। অবশেষে ওই পরিবারকে টানা 5 দিন না খেয়ে থাকতে হলো। সৌভাগ্যক্রমে 6ষ্ঠ দিনের মাথায় ওই ব্রাহ্মণ কিছুটা যবের ছাতু সংগ্রহ করলেন এবং বাড়িতে এসে তা 4 ভাগে ভাগ করলেন। যখন সবাই মিলে খেতে বসেছেন তখন দরজায় টোকা পড়ল। দেখা গেল বাইরে একজন অতিথি দাঁড়িয়ে। ব্রাহ্মণ তখন তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ঘরে নিয়ে গেলেন এবং নিজের ভাগের যবের ছাতু ওই অতিথিকে খেতে দিলেন। অতিথি খুব তাড়াতাড়ি সেটা খেয়ে ফেলে আরও খাবার চাইলেন। এবার ব্রাহ্মণীও তাঁর ভাগের খাবার সেই অতিথিকে দিলেন। অতিথি সেটাও খেয়ে নিলেন। তারপর বললেন, আমার খিদে এখনো কমেনি, আমাকে আরও কিছু খেতে দিন। এবার ব্রাহ্মণের পুত্র তার ভাগের যবের ছাতু অতিথিকে খেতে দিল, অতিথি সেটাও খেয়ে নিলেন। যদিও তার খিদে এরপরেও মিটল না, সেই জন্য পুত্রবধূও তার ভাগের খাবার অতিথিকে দিলেন। অতিথি সেই খাবার খাওয়ার পর তৃপ্তি পেল এবং সবাইকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই রাতেই ওই পরিবারের 4টে লোক অনাহারে মরে গেল। ওই ছাতুর গুঁড়ো কিছুটা মেঝেতে পড়েছিল। আমি তার উপর গড়াগড়ি দিতেই দেখলাম আমার শরীর সোনালি রঙের হয়ে গেল। সেই থেকে আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি যাতে অমন আর একটা যজ্ঞ খুঁজে পাই, কিন্তু তেমন যজ্ঞ আমি একটাও খুঁজে পেলাম না। আর কোথাও আমার শরীর পুরোটা সোনালী হয়ে গেল না, সেই জন্যই বলছি এটা কোনো যজ্ঞই নয়। এই গল্পের পর নিশ্চয়ই বোঝা যাচ্ছে কর্মযজ্ঞের মানে কি। মৃত্যুর সম্মুখীন হয়েও মুখ বুঝে সকলকে সাহায্য করতে হবে। লক্ষ লক্ষ বার মানুষ প্রতারণা করলেও তাকে একটি প্রশ্ন করো না। মানুষ যে দান করছে তার জন্যও কোনো বাহাদুরি দেখাতে নেই। তাদের থেকে কোনো রকম কৃতজ্ঞতাও আশা করা উচিত নয়, বরং তারা সাহায্য করার সুযোগ দিয়েছে এটা ভেবেই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶